সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কৃষি বান্ধব দেশগুলো আমাদের কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কৃষি ব্লগের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। তো আজকের পর্বে আমরা চলে আসলাম একজন বকনা খামারের কাছে, যিনি মূলত বকনা লালন পালন করেন এবং বিক্রয় করেন। তো যিনের কাছ থেকে আজকে আমরা বকনা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ নেওয়ার চেষ্টা করব এবং বকনাগুলো তার কাছে কেমন কি বকনাগুলো আছে, সেগুলোর দাম, জাত, মান এগুলো জানার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আল্লাহ রাখছে, ভালোই রাখছে। তো আপনার বিষয়ে আমরা জানতে পারলাম যে আপনি অনেকদিন যাবত বকনা বাচ্চা লালন পালন করে আসছেন এবং এর পাশাপাশি বিক্রয় করেন। তো আপনার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নেওয়ার জন্য আসলাম যে যেহেতু আপনি বকনা বাচ্চা লালন পালন করেন, সেই ক্ষেত্রে অনেকে আছে যারা বকনা বাচ্চা দিয়ে খামার করতে চায়, তো তারা বুঝে পাচ্ছে না যে কোন জাতের বকনা দিয়ে শুরু করবে, আবার কেমন কি বয়স। তো এই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম। তো প্রথমে আপনার পরিচয়টা আমাদেরকে বলবেন। আমার পরিচয় জেলা পাবনা থানা ইসদ্দি আর গিরাম অরণতোলা হাটের পূর্ব সাইডে আমার খামার। তো যেই প্রশ্নগুলো তারা করে থাকে সম্ভবত সেই প্রশ্নগুলোর মধ্যে আমি প্রথমে যেটা করতেছি সেটা হলো যে অনেকেই আপনার খামার করার ক্ষেত্রে বাচ্চাগুলোর বয়স মানে বুঝতে পারে না যে কোন বয়সের বকনা দিয়ে খামার করলে পারে তাদের জন্য ভালো হবে, তো এটা একটু জানাবেন। সবচেয়ে ভালো হবে ধরেন আপনার 8 মাস 7 মাস 9 মাস মানে 10 মাসের বাচ্চাগুলি কিনলে ওনার খামারটা উন্নত হবে। আর যদি ওনারা ইচ্ছা করে যে বড় বাচ্চা নেবো তাহলে প্রেগনেট কিনতে হবে। মানে প্রেগনেট সে হলো কয় মাসের প্রেগনেট? সেটা প্রেগনেট কিনতে হবে আপনার 6 মাস 7 মাস, এই প্রেগনেটগুলো কিনতে পারলে তারা লাভবান হবে। এরা কোন জাতের গুলা কিনলে পারে বেটার হবে? সবচেয়ে ভালো হবে আপনার ফ্রিজিয়ান গিলে কিনলেই ভালো হবে। হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান গিলে গোর দুধ বেশি হয়। এই প্রেগন্যান্ট গুলো আপনার দেখা যায় যে অধিকাংশ সময় এগুলাই সবথেকে ভালো, তার কারণ বকনা অধিকাংশ সময় হিট মিস করে। হিট মিস করলেও আপনার ওই প্রথমবার মিস করবে, দ্বিতীয়বার তো মিস করার কথা না। মানে দ্বিতীয়বার মিস করে না? না, মানে কিছু কিছু জাতের বকনা আছে যদি তারা জাত দেখে কেনে সেই ক্ষেত্রে এগুলার পরবর্তীতে মিস করে। হ্যাঁ, জাত দেখে কিনতে হবে, গরু আগে চিনতে হবে। মানে একটা বকনা চিনতে হবে যে তার জাত মান এটা ঠিক আছে কিনা চিনতে হবে, সেই ক্ষেত্রে তাহলে পারে সে পরবর্তীতে লাভবান হতে পারবে সেই বকনাগুলো কিনে। আর এগুলো আপনার দেখা যায় যে অনেকে বলে থাকে যে বকনা দিয়ে খামার করলে পরবর্তীতে তার মানে অতটা আয় হয় না, মানে তার কিরকম খরচটা বেশি যায়, তো সেই ক্ষেত্রে বকনার কোন দিক দিয়ে লাভবান হবে যদি সে কিনে? বকনার দিক লাভ হবে সে যদি ছোট বাচ্চাগুলি কিনে তাহলে লাভবান হবে, ছোট কিনলে ছোটর দিকে লাভবান বেশি হবে। কিন্তু প্রেগনেট আবার কিনতে হবে, প্রেগনেট কিনলে তো তাড়াতাড়ি দুধ পাবে, তাছাড়া প্রেগনেট কিনলে আমার মনে হয় যে আর একটু লাভ বেশি হবে। তো তারা কিনার ক্ষেত্রে এই বাচ্চাগুলো আপনার কতদিন পরে হিট আসবে? ধরেন একটা বাচ্চা, কোনো বাচ্চা জাতের বাচ্চা হলে 13 মাসে হিট আসে, কোনো বাচ্চা 17-18 মাসেও হিট আসে। 17-18 মাসে হিট আসে। তো দেখা যায় যে অধিকাংশ অনেকে বলে থাকে যে বাচ্চার বয়স অনেক বেড়ে যায় বা হ্যান ত্যান বিভিন্ন কথা বলে, তো সেই ক্ষেত্রে অনেকে বেশি বয়সের বাচ্চা মানে কম বয়স বলে বিক্রয় করে, তো এগুলা চিনার কোন উপায় আছে বাচ্চাগুলো? হ্যাঁ, চিনার উপায় আছে মানে যারা ওইসব কথাগুলি বলে তারা কিন্তু নিজস্ব কোনো গরু বাছুর নাই, মানে ওরা অরিজিনাল খামারি না, অরিজিনাল খামারি না, এই জন্য ওরা বিভিন্ন রকম কথাবার্তা বলে, মানে ওরা বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভ্রান্তি। হ্যাঁ, বিভ্রান্তি চিন্তা করার পাবনা জেলার দোষ হয়। হ্যাঁ, তার মানে অনেকে আছে যারা বলে যে হচ্ছে এই বকনাটা দেখা যায় যে 20 মাস 22 মাস হয়ে গেছে, তারা 15 মাস বা 13 মাস 14 মাস বলে বিক্রয় করে। ওরা অরিজিনাল খামারি না, পরবর্তীতে ওইগুলা যখন খামারের হাটে যায় তখন তারা হিট আসে না হ্যান ত্যান বিভিন্ন বিভিন্ন রকম খামারের দোষ দেয়। আর যদি কোনো বকনা যদি হিট না আসে সেই ক্ষেত্রে কি ওকে চিকিৎসা দিলে পরবর্তীতে ভালো হওয়ার সম্ভব? হ্যাঁ, চিকিৎসা দিলে ভালো হবে। আর আমার কাছ থেকে যদি বকনা লাই যদি হিট না আসে তা আমি ফেরত দিব। ও, মানে আপনি ব্যাক নেন এগুলো? হ্যাঁ, ব্যাক নেব। ভালো একটা পরামর্শ, যেহেতু সে অনেক টাকা দিয়ে এটা ক্রয় করবে, এখন যদি তার মানে সমস্যা হয়ে গেল তখন ব্যাগ নেওয়া, অনেকে আছে যারা ব্যাগ নিয়ে চায় না, তো সেই ক্ষেত্রে মানে উনি তো গরুই নাই তো উনি ব্যাগ নেবে কেন? হ্যাঁ, তাও তো এক কথা, তার কারণ উনি তো অন্য একজন আছে ক্রয় করবে। আর আমার কাছ থেকে যে দর্শক কিনবে গরু হিট না আসলে আমি তার গরু ব্যাগ নিয়ে নেব, মানে ব্যাগ নিয়ে নেবে? হ্যাঁ, ব্যাগ নেব। তো অনেকে আসলে এই গ্যারান্টিটা দেয় না, সেক্ষেত্রে আপনি মোটামুটি এই গ্যারান্টিটা দিলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যদি কেউ আপনার থেকে 3-4টা বকনা একবার নিল, পরবর্তীতে যদি হিট না আসে সেই ক্ষেত্রে আপনি ব্যাগ দিতে ব্যাগ নেব, কিন্তু আমার কাছ থেকে নিতে হবে, মানে আপনার কাছ থেকে নিবার ব্যাগ পাবে। হ্যাঁ, ব্যাগ পাবে। আচ্ছা, অনেকে আছে যে বকনার ক্ষেত্রে তারা বলে থাকে যে তারা যদি একটা সেট করে আপনার দেখা যায় যে অনেক টাকা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে তারা একটা সেট করে যদি আপনার 20-25টা বকনা কিনে যদি খামার করে
সেই ক্ষেত্রে তার খামারটা কত দিনের মধ্যে সে আগাইতে পারবে, মানে এক দেড় বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে পুরোপুরি? হ্যাঁ, তার মোটামুটি এক বছরের মধ্যে মানে আগাইতে পারবে, কিন্তু কয়েকটা আপনি দশটা গরু কিনলেন, হয়তো ছয়টা ছোট বাচ্চা কিনলেন আর চারটি বড় বাচ্চা কিনবেন, মানে মিল করে মিল করে কিনতে হবে, তাহলে আগাইতে পারবে। ওইগুলি বিয়ে গেল, বাচ্চা দিয়ে দিল, দুধ বেচলো, ওই জন্য মানুষ হয়ে যাবে। হ্যাঁ, মানে ওর দুধ বিক্রয় করে ছেড়ে এইগুলো, ওই জন্য মানুষ, তাহলে উনি লাভবান হবে। হ্যাঁ হ্যাঁ, তার কারণ যখন ওই ওইগুলা প্রেগনেন্ট হবে, বাচ্চা দেওয়ার পরে ওর দুধ বিক্রয় করে এই বাচ্চাগুলোকে খাওয়ালে পারে পরবর্তীতে সে আস্তে টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তখন আর টাকা তার টাকা খরচ হচ্ছে না, তার লস হবে না। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার যদি কেউ 8-9 মাসের প্রেগনেন্ট কেনে, তারা যদি এই প্রেগনেন্টগুলো কিনলে পারে পরবর্তীতে এই প্রেগনেন্টগুলো মানে কোন রকমের মিস হবে বা কোন রকমের ইয়ে না না মিস হবে না, মানে এগুলো অরিজিনাল প্রেগনেন্ট আপনি পরীক্ষা করে দিবেন? আমি পরীক্ষা একদম, আর আমার কাছ থেকে তার গ্যারান্টি, প্রেগনেন্ট না হলে আমি গরু ঘোরত দেখলি। আপনি বকনা বাচ্চা লালন পালন করে আসছেন কতদিন ধরে? তা আমি 30 বছর, 30 বছর যাবত, মানে শুধু বকনা গুলাই পালন, শুধু বকনা আর গাভী বেচতাম। এই কুরবানিদের আগে আমি ষাড় গরু বেচেছি, এখন বকনা, এখন সব বকনা। এই বকনাগুলো আপনার দেখা যায় যে অধিকাংশ সময় মানে অনেকেই বকনার ইয়ে করে, সেই ক্ষেত্রে বকনার দাম সম্পর্কে যদি আমাদের কিছু ধারণা দিতেন। তো আপনার এই সামনে যে একটা বকনা দেখতে পাচ্ছি, তো এটা কি জাতের বকনা? এটা মুন্ডি বাচ্চা, মুন্ডি বাচ্চা কিন্তু আমরা ভারত থেকে আসে, আমার বাংলাদেশে হয় না, মালয়েশে খুবই কম থাকে। হ্যাঁ, বাংলাদেশে খুবই কম থাকে, এটা মুন্ডি বাচ্চা। বাচ্চাটা দেখেন তলা খুব সুন্দর, দেখেন তলা। আচ্ছা, সাধারণ বাচ্চার থেকে মুন্ডি বাচ্চার প্রাইসটা সবসময় কেমন বেশি থাকে? মুন্ডির গরু সবসময় আপনার প্রত্যেকটা গরু বা সাধারণ গরুর চেয়ে 5-6 লিটার করে দুধ বেশি হয়। আর এর প্রাইসও কি 5-6 হাজার এরকম না কেমন বেশি থাকে? এরকম একটু বেশি থাকে, মানে 5-6 হাজার দামটা বেশি থাকে। আর এটা পরবর্তীতে শিং ওঠে না? না না, শিং উঠলে আমি ঘুরত নেবো। তার কারণে অরিজিনাল মুন্ডি তো কখনো শিং উঠবে না? না, অরিজিনাল মুন্ডির কখনো শিং উঠবে না। এদের বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি কেউ আপনার থেকে ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আপনি কেমন মূল্য হলে পারে তাকে দিবেন? এই বাচ্চাটার দাম লুব আমি 65,000 টাকা। 65,000, এটা কি দামাদামি করার সুযোগ আছে? ওই 1,000 টাকা কম বেশি সুযোগ আছে, বেশি তো দাম চাওয়া যাবে না। আচ্ছা, বুঝলাম। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মুন্ডি বাচ্চাটা, তারপর একটা বাচ্চা দেখতে পাচ্ছি আপনার, এটা কি জাতের বাচ্চা? এটি জার্সি। এটা জার্সি, জার্সি করস। এটা করস কোন জাতের সাথে করস করা আছে? এটা এটি সাইওয়ালের সাথে করস আছে। সাইওয়ালের সাথে একটু ভার আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনি চিনবে কিভাবে যে এটা জার্সি কি করস? যারা গরু চিনে, অরিজিনাল চিনে, তারা গরু ঠিকই চিনবে, মানে ওরা দেখলে পারে চিনবে। চিনবে। এই বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস? এই বাচ্চার বয়স চলছে 13 মাস। 13 মাস। এটা মোটামুটি হিট আসার সময় তো, একবার হিট আসলাম 20টা দিনই, এইবার হিট আসলো 20, মানে প্রথমবার বীজ না দেওয়ার কারণটা একটু যদি বলতেন। প্রথম মানে বীজ দিলে অনেক গরু বীজটা মানে রাখে না, মানে মিস করে, মিস করে, ওই জন্য দ্বিতীয়বার দিলে ডাক্তার, আমাদের সর্বক্ষণ ডাক্তার আসে, দ্বিতীয়বার দিলে ওই মিস হবে না। ও, মানে এটা মিস করে না? সম্ভব না, না মিস করে না। তো এই বকনাটা আপনার যদি কেউ ক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে আপনি কেমন মূল্য রাখবেন? এই গরুটা আমি 85,000 টাকা মূল্য রাখবো। 85,000 টাকা মূল্য রাখবেন। তো এগুলা যারা ক্রয় করবে, তারা কি মানে অনলাইনে ক্রয় করতে পারবে বা আপনার সাথে সাক্ষাৎ করে? হ্যাঁ, অনলাইনে ক্রয় করতে পারবে, আমার অ্যাকাউন্টে টাকা লাগা দিবে, তার গরু পুষে যাবে। আর যদি ওরা এসে দেখে শুনে নিতে পারে, দেখে শুনে কিনলে আরো ভালো, মানে সবচেয়ে বেটার হবে। আমি দর্শকদের বলবো যে অবশ্যই আপনার খামারে আসবেন, দেখে শুনে কিনবেন, বাচ্চা দেখে শুনে, তার কারণ আপনি একটা টাকা ইনভেস্ট করবেন। ঠিক আছে, অবশ্যই অনলাইনে না কেনাটাই ভালো। অনলাইনে এখন যেহেতু অনেক প্রতারণা আছে, বহুত প্রতারণা, আপনি বাইনা মারি দেয়, দোষায় খামারে দেয়, সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে তারপরে ক্রয় করবেন। হ্যাঁ। তো তারপরে আরেকটা আপনার দেখতে পাচ্ছি, এটা কি জাতের বাচ্চা? এডি এডি হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা, এডি 90% এর বাচ্চা, খুব পারফেক্ট, 90% খুব পারফেক্ট। ওই বাচ্চাটার তলাটাও দেখেন আপনি, খুব সুন্দর তলা দেখেন, এরকম এই তলা এখন মনে হচ্ছে 5 কেজি দুধের তলা, দেখেন খুব সুন্দর তলা। দর্শক, আমার তলা দেখতে খুব ভালো তলা। তো এটা আপনার বয়স কেমন? এটির বয়স চলছে 15 মাস। আপনার যদি কেউ জাতমান দেখে ক্রয় করতে চায়, সেক্ষেত্রে এটার মূল্য কত টাকা? এটার মূল্যটা আমি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। পরবর্তীতে তারা যদি দামাদামি করে নিয়ে যায়, হ্যাঁ, দামাদামি করার একটু সুযোগ আছে। তারপরে অনেক বড় একটি বাচ্চা দেখতে পাচ্ছি, তো এটা কি জাতের বাচ্চা? এডি এডি হলস্টার ফ্রিজিয়ান। এটা বয়স কয় মাস চলতেছে? এটি বয়স হচ্ছে আপনি মোটামুটি ধরেন, এটি আমার কিনা গরু, এই গরুটা বাড়িওয়ালা বলেছে যে 2 বছর 24 মাস, এটি প্রেগনেন্ট।
মানে প্রেগন্যান্ট আছে কয় মাসের প্রেগন্যান্ট আছে এটা চলছে 5 মাস 5 মাস চলতেছে হ্যাঁ ও এই বাচ্চাটা তো চেক করে দেওয়া যাবে না চেক করে দেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে বাচ্চাটা কি আপনার এটা কি মানে কেনা না এটা আমার কিনা এগুলো আমি কিনে নিয়ে আইছি ও মানে কি কয় করে আনছেন হ্যাঁ তোরে কিনে নিয়ে আইছি আমার কিছু লাভ হলে বেশি দিব তো এই বাচ্চাটা যদি কেউ জাতমান থেকে কয় করতে চায় সেই ক্ষেত্রে এর মূল্য কত টাকা ধারণ করতে এর মূল্যটা তো আমি 165000 টাকা 165000 টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই দামাদামের সুযোগ কিছুটা আছে দামাদামের সুযোগ কিছু আছে তো তারপরে আইটা দেখতে পাচ্ছি ওই পাশে তো এটা কি জাতের এটা এডি 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 কেউ কেউ বলে রানী গরু কিন্তু হলস্টার ফিজান গরু ও এটা কি প্রেগন্যান্ট না বাচ্চা এডি 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 বাচ্চা নাই মানে বুঝলাম না বিষয় এডি প্রেগন্যান্ট আছে না এডি প্রেগন্যান্ট নাই প্রেগন্যান্ট হিট আসলে আমি দিনে এবার দিয়ে দেব ও মানে হিট আসছিল এখনো দেননি না দিব এটা বয়স কয় মাস চলছে এডি বয়স চলছে 18 মাস 18 মাস এটা আপনার কি দাঁত হইছে হ্যাঁ হ্যাঁ এটা কি হইছে হ্যাঁ দাঁত হইছে এটা দুই দাঁত ও দুই দাঁত হ্যাঁ এটা মানে গরু একবার হিট আসি বাচ্চাটা মিস হয়ে গেছে ও এইজন্য মানে দ্বিতীয়বার আবার হিট আসছে পরে আবার এখন কি বীজ তো দেওয়া হয়নি না এখনো দিনই দিব ও আবার বীজটা দিবেন হ্যাঁ তো এটা যদি সেই ক্ষেত্রে এখন তো চেক করা যাচ্ছে না মানে তার নিলে পারে মানে এখন ধরতে হবে যে এখনো বীজ দেওয়া হয়নি না 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 বীজ দেয়নি সে বকনা হিসাবে নেবে মানে বকনা হিসাবে নিয়ে পরবর্তীতে সে এটা নিয়ে বীজ দিতে পারবে হ্যাঁ হ্যাঁ বীজ দিতে পারবে তো সেই ক্ষেত্রে এটা যদি কেউ নিয়ে যায় তাহলে এর মূল্য কত টাকা ধার্য করছেন আপনি এর মূল্য আমি ধার্য করছি 85000 এর বেশি দিব 85000 টাকা হলে বিক্রয় করে হ্যাঁ বেশি দিব তো চলো নয় পাশে আর কিছু বকনা দেখতে পাচ্ছি এখন দেখেন আচ্ছা আঙ্কেল এই সাইডে একটা আপনার বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা এটি জার্সি বাচ্চা জার্সি বাচ্চা এর বয়স কত দিন এটি বয়স চলছে 8 মাস 8 মাস চলতেছে তো এরা তো হিট আসে এখনো আপনি 3-4 মাসের মধ্যে দেরি আছে না দেরি আছে হিট আসে সেই ক্ষেত্রে যদি এটাকে জাতমান দিয়ে কয় করতে চায় এর মূল্য কত টাকা রাখবেন এর মূল্য রাখবেন 70000 70000 তো আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন দর্শক তো তারপরে একটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হবে এটির বয়স 9 মাস চলছে 9 মাস চলতেছে এটা কি জাতের বাচ্চা এটিও জাতের বাচ্চা মানে একই সেম বাচ্চা হ্যাঁ একই সেম বাচ্চা এই বাচ্চাটা খুব ভালো গরু তো এই বাচ্চাটাও আপনি যদি কেউ কয় করতে চায় সেই ক্ষেত্রে মূল্য কত টাকা ধার 70000 টাকা রাখবো 70000 টাকা মানে কিছু দামাদামি করে দামাদামি সুযোগ পাবে ওই দোলটা খোলা যাচ্ছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন এবং সাথে আপনার বাচ্চাগুলো দেখালেন সেই ক্ষেত্রে আপনার সাথে যদি কেউ পরামর্শ নিতে চায় তাহলে অবশ্যই আপনার পরিচয়টা আমাদেরকে জানাবেন মানে আপনার নাম্বারটা যদি আপনি আমার নাম্বার হলো 0172805-30010 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আমার খামার যদি প্রবাসী কোনো ভাই যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে এটা কি ইমো ইমো আছে হ্যাঁ এটা ইমো নাম্বার আমার ও ইমো নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে পাবে হ্যাঁ হ্যাঁ পাবে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেওয়ার জন্য তো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম